এই বেসিক মৌলিক কর্মসূচিগুলো যদি আমি আপনি আমরা প্রত্যেকেই আমাদের জীবনে গ্রহণ করতে পারি, আমাদের ব্যক্তি জীবন সুন্দর হবে, সফল হবে, সার্থক হবে, তার পাশাপাশি আমাদের ফ্যামিলি সুন্দর হবে, আমাদের সোসাইটি সুন্দর হবে, আমাদের সমাজ সুন্দর হবে, দেশও সুন্দর হবে ইনশাআল্লাহ। সম্মানিত মুসল্লিয়ান কেরাম, আমরা যে দুনিয়াতে বসবাস করছি এই দুনিয়া আমাদের কারোর জন্যই চিরস্থায়ী ঠিকানা নয়, খুবই ক্ষণকালের জন্য অস্থায়ীভাবে এই দুনিয়াতে আমরা কিছুদিনের জন্য মুসাফির হিসেবে এসেছি। এই দুনিয়াতে আমরা কেউ থাকতে পারবো না, মৃত্যুর মাধ্যমে আমাদের সকলকেই দুনিয়া থেকে বিদায় নিতে হবে। আর মৃত্যু হচ্ছে মানুষের জীবনের এমন চরম একটি বাস্তবতা, মানুষের জীবনে যতগুলো সত্য রয়েছে তার মধ্যে সর্বাপেক্ষা বস্তুনিষ্ঠ, অলঙ্ঘনীয়, অনিবার্য মহাসত্য হচ্ছে মৃত্যু। এভরি সোল উইল টেক দ্য টেস্ট অফ ডেথ, প্রত্যেক প্রাণসত্তাকেই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। মৃত্যুর হাত থেকে পালিয়ে আমরা কেউ বাঁচতে পারব না। যেহেতু দুনিয়া থেকে আমরা সকলেই চলে যাব, সেহেতু এই দুনিয়ার সফলতা দিয়ে মানুষের জীবনের প্রকৃত সফলতা নির্ণয় হয় না। যেহেতু এই দুনিয়ার জীবনের পরে আরেকটি জীবন রয়েছে পরকাল, ওই পরকালের জীবনে সফলতা লাভ করতে পারাই হচ্ছে মানুষের জীবনের মূল সার্থকতা, মূল সফলতা। এই জন্য আমরা প্রত্যেকেই সফল হতে চাই কি চাই না? সবাই সফল হতে চান তো? আজকে সফলতার জন্য কিছু কর্মসূচির কথা বলবো ইনশাআল্লাহ। আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি, হোয়াট ডু ইউ মিন বাই সাকসেস, আপনি সফলতা বলতে কি বুঝেন? হয়তো এখানে এক একজন এক একভাবে সাকসেস কিংবা সফলতাকে ডিফাইন করবে। যারা রাজনীতি করেন তারা হয়তো সফলতাকে একটু ভিন্নভাবে সংজ্ঞায়িত করবেন। তারা হয়তো বলবেন যিনি রাজনীতিতে সফল তিনিই হচ্ছেন সর্বাপেক্ষা সফল ব্যক্তি। আবার যারা ব্যবসা করেন তারা হয়তো সফলতার সংজ্ঞা দিতে গিয়ে বলবেন ব্যবসা করে যিনি সফল হয়েছেন, যিনি কম সময়ে অঢেল ধন সম্পদের মালিক হয়েছেন তিনিই সফল। আবার পড়াশোনা যারা করছে তাদেরকে যদি আপনি সফলতার ডেফিনেশন জিজ্ঞেস করেন তারা হয়তো বলবে পড়াশোনা করে উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে উন্নত ক্যারিয়ার গঠন করতে পারার নামই হচ্ছে সফলতা। এভাবে এক একজন এক একভাবে সফলতাকে ডিফাইন করবে। কিন্তু আমরা যদি আল্লাহর কাছে জানতে চাই যে একজন মুমিনের জীবনে প্রকৃত সফলতা কী, তাহলে আল্লাহ পাক পবিত্র কোরআনে কেরিমের মাধ্যমে জবাব দিচ্ছেন মানুষের জীবনের মূল সফলতা হচ্ছে ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। কিয়ামতের দিন জাহান্নামের কঠিন আগুন থেকে যারা রক্ষা পেল আর আল্লাহর জান্নাতে যারা প্রবেশ করলো তারাই হচ্ছে সফল, তাদের জীবনই সার্থক। আপনি যত বড়ই ব্যবসায়ী হন না কেন, আর রাজনীতিতে আপনি যতই সফল হন না কেন, কিংবা আপনি যত বড় চাকরি করেন না কেন, জাগতিক সফলতা দিয়ে মানুষের সফলতার মানদণ্ড নির্ণীত হয় না। আপনার জীবন ব্যর্থ যদি আপনি জাহান্নামের আগুন থেকে বাঁচতে না পারেন। তাহলে আমরা বুঝতে পারলাম একজন মুমিনের জীবনের প্রকৃত সফলতা হচ্ছে জাহান্নাম থেকে বাঁচতে পারা। কথা ঠিক না বেঠিক? আমরা সকলেই জাহান্নাম থেকে বাঁচতে চাই তো? সবাই জান্নাতে যেতে চান? জান্নাত তো আপনার মামু বাড়ি না, খালু বাড়িও না, দাদা বাড়িও না, আপনি চাইলেই জান্নাতে যেতে পারবেন না। জান্নাতে যেতে হলে জান্নাত উপযোগী জীবন গঠন করতে হবে। জান্নাতে যেতে হলে জান্নাতে যাওয়ার কিছু কর্মসূচি আমার আপনার আমাদের প্রত্যেকের জীবনে থাকার দরকার আছে না? সবগুলো বলা সম্ভব না। এজন্যে আমি মুমিন জীবনে জান্নাত লাভের জন্য কিংবা মুমিন জীবনে সফলতা লাভের জন্য 10টি কর্মসূচি আপনাদের সামনে আমি আজকে তুলে ধরব।
এই 10টি কর্মসূচি এগুলো বেসিক, একেবারে ফান্ডামেন্টাল বেসিক। এই বেসিক মৌলিক কর্মসূচিগুলো যদি আমি আপনি আমরা প্রত্যেকেই আমাদের জীবনে গ্রহণ করতে পারি, আমাদের ব্যক্তি জীবন সুন্দর হবে, সফল হবে, সার্থক হবে, তার পাশাপাশি আমাদের ফ্যামিলি সুন্দর হবে, আমাদের সোসাইটি সুন্দর হবে, আমাদের সমাজ সুন্দর হবে, দেশও সুন্দর হবে ইনশাআল্লাহ। তাহলে আজকের আলোচনার শিরোনাম হচ্ছে মুমিন জীবনে সফলতা লাভের 10টি কর্মসূচি। কয়টা কর্মসূচি? এই 10টি কর্মসূচি আপনাদেরকে মুখস্থ করতে হবে। নাম্বার ওয়ান, এক নম্বর হচ্ছে মুমিন জীবনে সফলতা লাভের জন্য একজন মুমিনের জীবনে এক নম্বর যে কর্মসূচি থাকবে সেটা হচ্ছে নামাজের কর্মসূচি। এক নম্বর কর্মসূচির নাম কি? নামাজ। কারণ সালাত ইজ দ্য কি অফ সাকসেস, নামাজ হচ্ছে সফলতার চাবিকাঠি। সালাত ইজ দ্য কি অফ প্যারাডাইস, নামাজ হচ্ছে জান্নাতের চাবিকাঠি। নামাজ ছাড়া কেউ কখনো ইমানদার থাকতে পারে না। কিছু লোক আছে তারা বলে, হুজুর নামাজ না পড়লে কি হবে, আমার ইমান কিন্তু তরতাজা আছে। এরকম কিছু মানুষ আছে না? নাই। আপনার ইমান থাকলেই না ইমান তরতাজা থাকবে? ইমানই তো নাই, তরতাজা আর কি থাকবে? কারণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাহ, আল্লাহর বান্দা আর কাফেরের মধ্যে পার্থক্যই হলো নামাজ ছেড়ে দেওয়া। আল্লাহর বান্দা কখনো নামাজ ছাড়তে পারে না। বিশ্বনবী আরো বলেছেন, মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা, ইচ্ছে করে যে লোক নামাজ ছেড়ে দিল সে আল্লাহর সাথে কুফরি করে। প্রিয় ভাইরা, এই জন্য মুমিন জীবনে সফলতা লাভের জন্য এক নাম্বার কর্মসূচি হচ্ছে আপনার জীবনে নামাজের কর্মসূচি থাকতে হবে। এখন মুসলমান যারা তাদের প্রত্যেকের জীবনেই কম বেশি নামাজের কর্মসূচি আছে। এখন বুঝতে হবে যে কোন প্রকার নামাজই সফল, কারণ নামাজই তো অনেক ধরনেরই আছে। নামাজই প্রধানত দুই প্রকার, জোরে কোন কয় প্রকার? দুই প্রকার। নাম্বার ওয়ান, রেগুলার নিয়মিত নামাজ। নিয়মিত নামাজিরা তাদের জীবন চলে গেলেও তারা কখনো নামাজকে ত্যাগ করে না। তারা তাদের ব্যবসা বাণিজ্য, বেচা কেনা, সকল কাজকর্মের উপরে সালাতকে প্রায়োরিটি দেয়। তারা কাজকে বলে না, তারা নামাজকে বলে না আমার কাজ আছে, বরং উল্টু কাজকে বলে আমার নামাজ আছে। এরা হচ্ছে নিয়মিত নামাজি। কারণ নিয়মিত নামাজিদের অন্তরে সব সময় কার ভয়? কার ভয়? আল্লাহর ভয় যার অন্তরে আছে, আল্লাহর কসম, এক ওয়াক্তের নামাজ সে কাজা করতে পারে না। দুই নম্বর হচ্ছে ইরেগুলার অনিয়মিত নামাজ। এই অনিয়মিত নামাজই আমার চার প্রকার, জোরে কোন কয় প্রকার? নাম্বার ওয়ান সাপ্তাহিক, নাম্বার টু মাসিক, নাম্বার থ্রি বার্ষিক, এরা ভিআইপি। নাম্বার ফোর তারা ভিআইপি না, সিআইপি, সিজনাল। সাপ্তাহিক কারা? শুধুমাত্র জুমার দিনে নামাজে আসে। অবশ্য এই ধরনের নামাজই এই বরপুকুর পার এলাকায় নাই, আছে মানে অনেক বেশি। সাপ্তাহিক মুসল্লি আপনার পুরুষ সপ্তাহের 45 ওয়াক্তের নামাজ কোথায়? 45 না, পাঁচ সাদা কথা হয়, 35। 35 ওয়াক্তের নামাজ কোথায়? এগুলো আল্লাহ মাফ করে দিয়েছেন, কথা কন না কেন? নাম্বার টু মাসিক, তাদেরকে বছরে এক মাস রমজানের মাসে মসজিদে খুব বেশি দেখা যায়। রমজান মাসে তাদের ভিড়ের কারণে পাঁচ ওয়াক্তের মুসল্লিরা আগের কাতারগুলোতে আসতেই পারে না। আপনার পুরো বছরের নামাজ কোথায়? নাম্বার থ্রি, তিন নাম্বার হচ্ছে বার্ষিক, এরা ভিআইপি। ভিআইপি বছরে দুই ঈদে তারা নামাজে আসে। এ ধরনের ভিআইপি নামাজ এই এলাকায় আছে? তারপরে নাম্বার ফোর, চার নাম্বার সিআইপি, সিজনাল। এদেরকে আবার সিজনে সিজনে পাওয়া যায়। পুরো বছর মসজিদের ধারে কাছেও দেখা যায় না, কিন্তু
মনে করেন শবে বরাতের রাত, তারপরে লাইলাতুল কদর, কিংবা এই ধরনের রাতগুলোকে রাতগুলোতে তাদের ভিড়ের কারণে, ঠেলাঠেলির কারণে পাঁচ ওয়াক্তের মুসল্লিরা মসজিদে ঢোকার আর কোনো সুযোগই পায় না। কথা ঠিক না বেঠিক? এখন আপনারা বলেন এই চার প্রকার অনিয়মিত নামাজি তারা সফল, নাকি প্রত্যেক দিন যারা পাঁচ ওয়াক্ত সালাত যথাযথ আদায় করে তারা সফল? কারা সফল? উত্তর আমি আপনাদের কাছ থেকে নেব না, আমরা আল্লাহর কাছে জানতে চাইলাম, অগো আল্লাহ কোন প্রকার নামাজিরা সফল, কোন প্রকার নামাজিরা সফল হয়ে আল্লাহর জান্নাতে যাবে, সেই জবাব কোরআনে কারিমে আছে না নাই? আমরা আল্লাহর কাছে জানতে চাইলাম, সপ্তাহে একদিন যারা নামাজে আসি, কিংবা বছরে এক মাস আমরা যারা মুসল্লি সাজি, অথবা সিজনে সিজনে আমরা যারা মসজিদে আছি, আমরা সফল, নাকি যারা সব সময় নামাজে আসে তারা সফল? কোরআনে কারিমের 23 নম্বর সূরা সূরাতুল মুমিনুনের মধ্যে আল্লাহ পাক সফলকাম মুমিনদের কিছু কোয়ালিটি বর্ণনা করেছেন। সফলকাম মুমিনদের কিছু কোয়ালিটি বর্ণনা করতে গিয়ে আল্লাহ পাক শুরু করেছেন নামাজ দিয়ে, আবার শেষও করেছেন আল্লাহ নামাজ দিয়ে। আল্লাহ শুরু করছেন এভাবে, পাদ আফলাহাল মুমিনুনাল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন। সাকসেসফুল ইনডিড আর দ্য বিলিভার্স, those who humble themselves in their prayer. সফল কাম হয়েছে তারা, নামাজে বিনয় অবলম্বন করেছে। সফল কাম জান্নাতি মুমিনদের কোয়ালিটি বর্ণনা করতে গিয়ে আল্লাহ পাক শুরু করেছেন নামাজের খুশু দিয়ে, এরপরে আল্লাহ পাক ধারাবাহিকভাবে আরো কয়েকটি কোয়ালিটি বর্ণনা করলেন, ধারাবাহিকভাবে কয়েকটি কোয়ালিটি বর্ণনা করে আল্লাহ পাক শেষ করেছেন এভাবে নামাজ দিয়ে, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। আর যারা প্রত্যেকদিন পাঁচ ওয়াক্ত সালাত যথাযথ সুন্দর করে হেফাজত করে সংরক্ষণ করে, পাঁচ ওয়াক্ত নামাজ যারা রেগুলার আদায় করে, আল্লাহ পাক এবার তাদের ব্যাপারে সুসংবাদ দিয়ে বলছেন, উলাইকা হুমুল ওয়ারিসুনা আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফীহা খালিদুন। এই সকল লোকগুলোর জন্য আল্লাহ সুসংবাদ দিচ্ছেন, তারা হচ্ছে আমার ওই জান্নাতের উত্তরাধিকারী, যেই জান্নাত হলো এক নম্বরের জান্নাত, জান্নাতুল ফিরদাউস আমি তাদের জন্য রেখেছি। কোন বাবা মারা যাওয়ার পর ওই বাবার সন্তানগুলো যেমন বাবার সম্পদের ওয়ারিশ হয়ে যায়, এই নামাজি মানুষগুলো যখন আল্লাহর দুনিয়া থেকে বিদায় নেয়, এই নামাজি ইমানদার বান্দাগুলো আল্লাহর জান্নাতুল ফিরদাউসের ওয়ারিশ হয়ে যায়। ভাইরা আমার, এই জন্য আমরা যদি মুমিন হিসাবে সফলতা লাভ করে আল্লাহর জান্নাতে যেতে চাই, আপনার আমার জীবনে এক নম্বর যে কর্মসূচি থাকবে সেই কর্মসূচির নাম কি? আমার তো বুঝে আসে না আপনি কিভাবে নামাজ ছাড়েন, কারণ জাহান্নামী গুলোকে সাইজ করার জন্য আল্লাহ জাহান্নাম বানিয়েছেন কয়টা? সবাই বলুন কয়টা? সাতটা। এই সাতটা জাহান্নামের মধ্যে বেনামাজিদের জন্য আল্লাহ স্পেশাল আলাদা একটা জাহান্নাম বানিয়েছেন, সেই জাহান্নামের নাম সাকা। তার নাম কি? কিয়ামতের কঠিন বিভীষিকাময় দিনে সাকার নামক ভয়াবহ জাহান্নামের দিকে যখন এর অধিবাসীদেরকে নিয়ে যাওয়া হবে, তাদেরকে প্রশ্ন করা হবে, ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফী সাকার। সাকার নামক ভয়াবহ জাহান্নামীদেরকে প্রশ্ন করা হবে, হতভাগা দুর্ভাগা, এই ভয়াবহ জাহান্নামে তুই কেন এসেছিস? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি ছিলাম না। কি ছিলাম না? মুসল্লি ছিলাম না। এই কথা বলার পর ফেরেশতারা খুব আদর যত্ন করবে, খুব আদর যত্ন চলবে, আল্লাহ পাক ফেরেশতাদেরকে অর্ডার করবেন, এই বেনামাজিকে ধর, পাকড়াও কর, শিকল লাগা, ডান্ডা বেরি পড়া, কুকুরের মতো টেনে হিচড়ে নিয়ে সাকার নামক ভয়াবহ জাহান্নামে ফেলে দে। নাউযু বিল্লাহ। কি ভাই, আপনি কেন নামাজ ছাড়েন আমার বুঝে আসে না? কিভাবে আপনি নামাজ ছাড়েন আমার বুঝে আসে না, মাথায় ধরে না।
কারণ সাতটা জাহান্নামের মধ্যে একটা জাহান্নামী আছে শুধুমাত্র বেনামাজদের জন্য। আপনি কেমনে নামাজ ছাড়েন আমার বুঝে আসে না, আমার মাথায় ধরে না। আপনি কেমনে নামাজ ছাড়েন নিজেকে প্রশ্ন করে, বেনামাজদের জন্য আল্লাহ আলাদা একটা জাহান্নামী বানিয়ে রেখেছেন, আপনি কেমনে নামাজ ছাড়েন, কেমনে নামাজ ছাড়েন আমার বুঝে আসে না। আল্লাহ আমাদেরকে সঠিক সবজ দান করো, আমাদেরকে হেদায়াত দাও, আমাদেরকে নামাজি বানাও। হেদায়াতের এত কথা বলতে হবে না, একটা কথাই হেদায়াতের জন্য যথেষ্ট, যে বেনামাজিদের জন্য আলাদা জাহান্নাম। জাহান্নাম থেকে বাঁচতে চান? জাহান্নাম থেকে বাঁচতে চান? আজ থেকে নামাজ ছাড়বেন? কারা কারা নামাজ ছাড়বেন না, দু হাত তুলে আল্লাহকে একটু দেখান তো। আল্লাহ আপনাদের হাত গুলোকে কবুল করে নিন, মৃত্যুর আগ পর্যন্ত আমরা যেন এক ওয়াক্ত নামাজ না ছাড়ি, আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দাও। তাহলে মুমিন জীবনে এক নাম্বার, মুমিন জীবনের সফলতা লাভের জন্য এক নাম্বার যে কর্মসূচি থাকবে সেই কর্মসূচির নাম কি? আরো আসতে বলুন, সেই কর্মসূচির নাম সালাত। ইজ দ্য কি অফ সাকসেস, এই নামাজই হচ্ছে আপনার সফলতার চাবিকাঠি, সফলতার মূল উৎস। মুমিন জীবনে সফলতা লাভের জন্য দুই নাম্বার যে কর্মসূচি আমাদের জীবনে থাকতে হবে সেটি হচ্ছে ফরজ আবাদতের পাশাপাশি নফল আবাদতের প্রতি একটু যত্নবান হওয়া। নফল, সুন্নাত, ওয়াজিব এগুলোর প্রতিও যত্নবান হতে হবে। নফল আল্লাহ কেন দিয়েছেন, অতিরিক্ত আবাদতগুলো কেন দেওয়া হয়েছে? এর উত্তর হচ্ছে নফল, সুন্নাহ এগুলো দেওয়া হয়েছে ফরজের ঘাটতি পূরণ করার জন্য। সুবহানাল্লাহ। আর ফরজ সালাতের পরে আল্লাহর কাছে পছন্দের একটি সালাত হচ্ছে সালাতুল লাইল, রাতের সালাত বা তাহাজ্জুদের নামাজ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আফদালুস সালাতি বাদাল ফরিদাতি সালাতুল লাইল, ফরজ সালাতের পরে আল্লাহর কাছে সবচাইতে পছন্দের নামাজ হচ্ছে তাহাজ্জুদের নামাজ। বিশ্বনবী বলেছেন তিনটি কাজ করো আর নিরাপদে আল্লাহর জান্নাতে প্রবেশ করো। নাম্বার ওয়ান, এক নাম্বার হলো আফসুস সালাম, সালামের ব্যাপক প্রচলন করো, যাকেই পাও তাকে সালাম দাও। কিন্তু আমাদের ক্যারেক্টার, আমাদের চরিত্র হলো এমন, আমরা সালাম দিতে চাই না, আমরা শুধু সালাম দিতে চাই। চৌরাস্তার মোড়ে মুরব্বি দাঁড়িয়ে আছে, কিছু যুবক আর তরুণরা আসতেছে, মনে মনে একটু ভাবসাব নিল, এই তো সালাম নেওয়ার সুযোগ আসতেছে। এই যুবকরা যদি না দেখে বেখেয়ালে চলে যায়, ডাক দেয় যাও আমেরিকায়, সালাম দেশ নাই কেন, জোর করে সালাম নেয়, এ ধরনের মানুষ আছে না নাই? এটা কি নবীর চরিত্র? আপনাকে সালাম দিবে কেন? আপনি আগে সালাম দেন। ঊর্ধ্বতন যারা অধস্তনকে সালাম দিতে চায় না, প্রিন্সিপাল কখনো মাঝে মাঝে দেখা যায় প্রিন্সিপাল হয়ে গিয়েছে, এই জন্য তার অন্যান্য টিচারদেরকে সালাম দেয় না, ওসি সাহেব তার যারা অধস্তন আছে তাদেরকে সালাম দেয় না, ডিসি সাহেব অধস্তনদেরকে সালাম দেয় না, এরকম চিত্র আমাদের সমাজে আছে না নাই? এটা তো আমার নবীর চরিত্র নয়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ কখনো আগে সালাম দিতে পারে না। বিশ্বনবীর ঘরের খাদেম ছিলেন সাইয়েদিনা আনাস রাদিয়াল্লাহু আনহু, তিনি বলেছেন 10 বছর আমি বিশ্বনবীর খেদমত করেছি কিন্তু একদিন আমি বিশ্বনবীকে আগে সালাম দিতে পারি নাই। একদিন আমি চেষ্টা করলাম বিশ্বনবীকে যেন আমি আগে সালাম দিতে পারি, এই জন্য আমি একটা পিলারের পাশে আড়াল করে দাঁড়ালাম। কিন্তু আড়াল থেকে বের হয়ে যখনই আমি আমার নবীকে সালাম দিতে যাব, আমি সালাম দেওয়ার আগে আমার নবী আমাকে সালাম দিয়ে দিলেন। এই হচ্ছে নবীর চরিত্র। কিসের ভাবসাব নেবা আপনারা? তো ভাবসাব, কিসের ভাবসাব আপনার, কিসের স্ট্যাটাস আপনার? যাকেই পাবেন আগে সালাম দিতে হবে, ঠিক কি না? বাসায় গিয়েছেন ভাবিকে সালাম দিবেন, আপনার বাচ্চাদেরকে সালাম দিবেন, দাদা যারা হয়েছেন, নানা যারা হয়েছেন, নাতি নাতনিদেরকে সালাম দিবেন। এতে করে সালামের মাধ্যমে সালামের ট্রেনিংও হয়ে যাবে, ঠিক কি না? আপনি বাচ্চাদেরকে সালাম দিয়ে দেখেন, একদিন সালাম দিবেন তো, পরের দিন আপনাকে পাইলে আপনি সালাম দেওয়ার আগেই আপনাকে সালাম দেওয়ার জন্য সে প্রস্তুতি শুরু করবে, ঠিক কি না? সালামের ব্যাপক প্রচলন করবেন।
বিশ্ব নবী বলেছেন তিনটি কাজ করো নিরাপদে আল্লাহর জান্নাতে প্রবেশ করো। নাম্বার ওয়ান আফসুস সালাম, সালামের ব্যাপক প্রচলন করো। দুই নাম্বার হলো আতমুত তাম, সামর্থ্য থাকলে মানুষকে খাওয়াও। আর তিন নাম্বার হলো সল্লু বিল্লাইলি ওয়ান্নাস নিয়াম, রাতের বেলা দুনিয়ার মানুষগুলো যখন আরাম করে ঘুমায় তখন তুমি আরামের ঘুমটা বিসর্জন দিয়ে রাতের বেলা তাহাজ্জুদের জায়নামাজে দাঁড়িয়ে চোখের পানি ঝরিয়ে ইস্তেগফারে রাত কাটাও। এখন তো শীতের দিন, শীতের রাতগুলো বড় না ছোট? বড়। তাহাজ্জুদের নামাজ আদায়ের মহা সুযোগ চলছে এখন। আপনি একটু আর্লি ঘুমিয়ে গেলে শেষ রাতে ওঠার সুযোগ আছে না? তাড়াতাড়ি কি আর ঘুমাবে, ফেসবুক চালাইতে চালাইতেই তার রাত চারটা বাজে। এই ধরনের ফেসবুকের আল্লাহর ওলি এখানে আছে না নাই? কারা কারা আছে একটু হাত তুলে তো দেখি, হাত তোলা দেখি, এখন থাকলেও হাত তুলে। তাহাজ্জুদের নামাজ, এটি ছিল আমার নবীর সব সময়ের আমল, মাঝে মাঝে আমল নয়, আমার নবীর সব সময়ের আমল। আর এই তাহাজ্জুদের নামাজের জন্য আমার নবীকে আল্লাহ অর্ডার দিয়েছেন কোরআনে কারীমের 17 নম্বর সূরা, সূরা বনি ইসরাঈলের 79 নম্বর আয়াতে আল্লাহ পাক বললেন وَمِنَ اللَّيْلِ فَتَهَجَّدْ بِهِ نَافِلَةً لَّكَ عَسَىٰ أَن يَبْعَثَكَ رَبُّكَ مَقَامًا مَّحْمُودًا। রাতের বেলা তাহাজ্জুদের নামাজ আদায় করুন, এটি আপনার জন্য এক্সট্রা রেসপন্সিবিলিটি, অতিরিক্ত কাজ। যদি আপনি তাহাজ্জুদের প্র্যাকটিস করেন তাহলে আপনার রব আপনাকে মাকামে মাহমুদে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। বুখারীর বর্ণনায় হাদিস এসেছে আমাদের মা উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা হাদিসটি বর্ণনা করেছেন। তিনি বলেছেন কানা ইয়াকুমু মিনাল লাইলি হাত্তা তানফাতারা কদামা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলা এত দীর্ঘক্ষণ তাহাজ্জুদের নামাজ দাঁড়াতেন, দাঁড়াতে দাঁড়াতে আমার নবীর পা মুবারক ফুলে যেত, আমার নবীর পা মুবারক ফেটে যাওয়ার উপক্রম হয়ে যেত। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা এই অবস্থা পর্যবেক্ষণ করে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন লিমা তাসনাউ হাযা ইয়া রাসূলুল্লাহ, কোরআন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওগো আল্লাহর রাসূল আপনার তো আগের গুনাহ মাফ, পরের গুনাহ মাফ, আল্লাহ আপনাকে মাফ করে দিয়েছেন, তাহলে কেন আপনি এত কষ্ট করে রাতের বেলা তাহাজ্জুদের নামাজে দাঁড়াতে দাঁড়াতে আপনার পা মুবারক ফুলে যাচ্ছে? আপনাকে তো আল্লাহ এমনিই মাফ করেছেন, এরপরেও আপনি কেন এত কষ্ট করেন? বিশ্বনবী তখন জবাব দিলেন ওগো আয়েশা শোনো, আফালা উহিব্বু আন আকুনা আবদান শাকুরা, আমি কি আমার রবের শুকর গুজার বান্দায় পরিগণিত হব না? আমার ভাইরা এই জন্য রাতের বেলা তাহাজ্জুদের নামাজ আদায়ের চেষ্টা করুন, মাঝে মাঝে পারলে নিয়মিত করুন, কারণ এই তাহাজ্জুদের নামাজ আমার আল্লাহর কাছে বড় পছন্দের নামাজ। আর এই তাহাজ্জুদের নামাজ হলো মুত্তাকি ঈমানদার জান্নাতি মুমিনদের বৈশিষ্ট্য। কোরআন কারীমের 51 নম্বর সূরা সূরাতুজ জারিয়াতের 15 থেকে 18 নম্বর আয়াতে আল্লাহ সুন্দর করে বললেন ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতি নিশ্চয়ই মুত্তাকিরা জান্নাত আর জনসমূহের ভেতরে থাকবে, তাদেরকে তাদের রব যা দিবে প্রফুল্ল চিত্তে তা তারা গ্রহণ করবে। এর কারণ হলো দুনিয়ায় থাকাকালীন তারা মুহসিনিন ছিল আর তাদের তাহাজ্জুদের নামাজের প্র্যাকটিস ছিল। রাতের বেলা যখন দুনিয়ার সকল মানুষগুলো আরাম করে ঘুমাত তারা তখন শেষ রাতে ঘুম থেকে জাগ্রত হয়ে তাহাজ্জুদের জায়নামাজে দাঁড়িয়ে চোখের পানি ছেড়ে দিয়ে ইস্তেগফার করে করে শেষ রাত কাটিয়ে দিত। প্রিয় ভাইরা আমার, বুখারীর বর্ণনায় অন্য হাদিসে বিশ্বনবী বলেছেন রাতের বেলা যখন আল্লাহর বান্দা ঘুমায় শয়তান ঘরের পেছনে তিনটা গিরা লাগায় আর প্রত্যেকটা গিরায় এই মন্ত্র পড়ে পড়ে ফু দেয় ও আল্লাহর বান্দা রাতটা অনেক লম্বা তুই একটু আরাম করে ঘুমা, রাতটা অনেক লম্বা তুই আরাম করে ঘুমা, এই ঘুম থেকে জেগে উঠে নামাজ পড়ার দরকার নাই,
আরাম করে ঘুমা। বিশ্ব নবী বলেছেন আল্লাহর বান্দা যখন ঘুম থেকে জাগ্রত হয় আল্লাহর নাম স্মরণ করে উচ্চারণ করে শয়তানের লাগানো একটা গিরা ছুটে যায়। আল্লাহর বান্দা যখন নামাজ আদায়ের জন্য অযু করে শয়তানের লাগানো দুই নাম্বার গিরাটাও ছুটে যায়। এরপরে আল্লাহর বান্দা যখন নামাজ আদায়ের জন্য যায় নামাজে দাঁড়িয়ে যায় শয়তানের লাগানো তিন নাম্বার গিরাটাও ছুটে যায়। আমরা শয়তানকে খুশি করবো না আল্লাহকে খুশি করবো? তাহলে তাহাজ্জুদের নামাজের প্র্যাকটিস করবেন তো, আল্লাহ তৌফিক দিন বলেন আমিন। মুমিন জীবনে সফলতা লাভের জন্য তিন নাম্বার কর্মসূচি হচ্ছে সব সময় তাওবা ইস্তেগফারের সাথে আটার মতো লেগে থাকবে। কারণ আমরা মানুষ, আমাদের মধ্যে ভুল করার প্রবণতা আছে না? কারণ শয়তান আমাদের চির দুশ্মন, সে আমাদের চেয়ে বয়সেও বড়, বুদ্ধিতেও বড়, আমাদের চেয়ে খুব পাকনা। আমাদেরকে দিয়ে গুনাহ করাতে পারলে শয়তানের লাভ আছে না নাই? এজন্য শয়তান সব সময় প্রিপেয়ার আমাদেরকে গুনাহ করানোর জন্য। এজন্য মুসলিম শরীফের বর্ণনায় বিশ্বনবীও বললেন কুল্লু ইবনে আদম খাতাউন ওয়া খায়রুল খাতাঈন আত-তাওয়াবুন। বিশ্বনবী বললেন মানুষ মাত্রই গুনাহগার, মানুষ মাত্রই পাপী, কিন্তু ওই পাপিষ্ঠদের মধ্যে আল্লাহর কাছে শ্রেষ্ঠ উত্তম হচ্ছে তারা যারা তাও যারা পাপ করার পর তাওবা ইস্তেগফার করে কার কাছে? আল্লাহর কাছে। আমাদের কাজ হচ্ছে ভুল করা, ভুল আমরা করতেই পারি, গুনাহ আমরা করতেই পারি, কিন্তু ভুল করার পর আমরা যদি ভুলের জন্য অনুতপ্ত হয়ে অবনত মস্তক আর অশ্রুসিক্ত নয়নে আল্লাহর কাছে মাফ চাই, আল্লাহর দায়িত্ব হলো আমাদেরকে মাফ করা। সুবহানাল্লাহ, পড়েন না? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে গুনাহের কোনো ছিটে ফোঁটা আছে? জন্ম থেকে নিয়ে অফাত পর্যন্ত নবুয়তের আগেও মাসুম, নবুয়তের পরেও মাসুম। যেই নবীর জীবনে গুনাহের কোনো ছিটে ফোঁটাও নেই, শোনেন সেই নবী প্রত্যেক দিন আল্লাহর কাছে কতবার তাওবা ইস্তেগফার করতেন। বুখারীর বর্ণনা বিশ্বনবী বলছেন ওয়াল্লাহ আল্লাহর কসম ইন্নি লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউমি আকসার মিন 70 মাররা। বিশ্বনবী বলছেন আল্লাহর কসম প্রত্যেক দিন আমি নবী নিজে আল্লাহর কাছে 70 বারের বেশি তাওবা করি। মুসলিম শরীফের বর্ণনায় বিশ্বনবী বললেন ফা ইন্নি আতুবু ইলাইহি ফিল ইয়াউম 100 মাররা, আমি আল্লাহর কাছে প্রত্যেক দিন 100 বার তাওবা করি। যেই নবীর জীবনে গুনাহের কোনো ছিটে ফুটা নেই সেই নবী যদি বুখারীর বর্ণনা 70 বার আর মুসলিমের বর্ণনা 100 বার আল্লাহর কাছে তাওবা করেন, আমরা তার পাপী উম্মত, আমরা তার পাপী উম্মত যাদের কাজই হচ্ছে প্রতিটি মুহূর্তে গুনাহ করা, তাহলে রেগুলার এভরিডে প্রত্যেক দিন আমাদের তাওবা করা ইস্তেগফার করা উচিত ছিল কতবার আর আমরা করি কতবার করে ইস্তেগফার নেই, তাওবা ইস্তেগফার নেই, সারাদিন ইচ্ছে মতো গুনাহ করে, ইস্তেগফারের কোনো খোঁজখবরও নাই। বরং সুযোগ পাইলে মানুষের সমালোচনা আছে না? নাই, গীবত। আর সমালোচনা হচ্ছে এই জাতির অন্যতম বৈশিষ্ট্য। একটু সুযোগ পাইলে যদি কাউকে নিয়ে সমালোচনা করা যায় তাহলে যেন সে মহা খুশি হয়, ঠিক কি না? সব জায়গায় সমালোচনা আর সমালোচনা, গীবত আর পরনিন্দার চর্চা চলছে। প্রিয় ভাইয়েরা আমার, এগুলোর মাধ্যমে আমরা আমাদের নিজেদের ইমানকে বিসর্জন দিয়ে দিচ্ছি, কথা ঠিক না? ঠিক। বিশেষ করে যে চায়ের টঙের দোকানগুলো, আপনারা কি বলেন, টঙের দোকান বলেন নাকি? এই দোকানগুলো তো হচ্ছে বাংলাদেশের সেকেন্ড পার্লামেন্ট, বাংলাদেশের দ্বিতীয় সংসদ। ওখানে দোকানদার সবসময় স্পিকারের ভূমিকায় থাকে, আর যারা চা খাওয়ার জন্য আসে তারা প্রত্যেকেই সাংসদের ভূমিকায় অবতীর্ণ হয়ে চায়ের কাপে চুমুক দেয়, আর আশেপাশে কি ঘটলো, কে কি করলো না করলো সেগুলো নিয়ে আলোচনা সমালোচনার ঝড় উঠায়। এই হচ্ছে আমাদের অবস্থা। আরে ভাই, একটু সময় পেয়েছেন, একটু কোরআনে কারীম তেলাওয়াত করেন, ইস্তেগফার করেন, সারাক্ষণ জপতে থাকেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এই বাক্যটা ছোট না বড়? খুব ছোট, কিন্তু পাওয়ার কম না বেশি? এত বেশি পাওয়ার পর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন
আল্লাহর কোন বান্দা যদি আস্তাগফিরুল্লাহ এই বাক্যটি পড়ে আল্লাহর কাছে ইস্তেগফার করে, ওই বান্দার আমলের খাতায় যদি সমুদ্রের ফেনা পরিমাণ গোনাও থাকে, আল্লাহ ওই বান্দার সমুদ্রের ফেনা পরিমাণ গোনাগুলোকেও মাফ করে দেবে। আমার ইস্তাগফিরুল্লাহ ছোট্ট এই বাক্যের মর্যাদা এত বেশি, ইমাম আহমদ বিন হাম্বাল রাহিমাহুল্লাহ তিনি একবার এক সফরে বের হলেন, এক সফরে বের হওয়ার পর নতুন একটি এলাকায় গিয়ে উপস্থিত হলেন, কোনো মানুষজন পরিচিত না, একটা মসজিদে তিনি মাগরিবের নামাজ আদায় করলেন, ওই মসজিদে আবার সালাতুল আয়শা এশার নামাজও আদায় করলেন। এশার নামাজ আদায় করার পর মনে মনে চিন্তা করলেন, যেহেতু নতুন এলাকায় এসেছি কোনো মানুষজন পরিচিত নাই, এই জন্য আজকের রাতটা মসজিদেই কাটাতে চাই, মসজিদের ভেতরে অবস্থান নিলেন। কিছুক্ষণ পর মসজিদের মুয়াজ্জিন কিংবা খাদেম এসে বলল, নামাজ শেষ করে তো সকলেই মসজিদ থেকে বের হয়ে গিয়েছে, আপনি এখনো মসজিদের ভেতরে আছেন কেন? ইমাম আহমদ বিন হাম্বাল রাহিমাহুল্লাহ তিনি তখন বললেন, দেখো ভাই, এই এলাকায় আমি নতুন এসেছি, কোনো মানুষজন পরিচিত নাই, মুসাফির হয়ে এসেছি, এই জন্য আজকের রাতটা মসজিদে কাটাতে চাই, মেহরবানি করে একটু সুযোগ দাও। কিন্তু তাকে এরপরেও মসজিদ থেকে বের করে দেওয়া হলো। মসজিদ থেকে বের হয়ে যাওয়ার পর কিছু দূর যেতে না যেতেই তিনি এক রুটি বিক্রেতা যুবকের দোকান পেলেন, লক্ষ্য করে দেখলেন ওই রুটি বিক্রেতা যুবক চুলার মধ্যে রুটি গরম করছে, কনকনে ঠান্ডা শীতের রাত ছিল, মনে মনে চিন্তা করলেন, আমি তো বুড়ো মানুষ, ওই রুটি বিক্রেতা যুবকের দোকানে যদি অবস্থান নেই আগুন নির্বাহ করে শীত পোহানো যাবে, এই জন্য তিনি দোকানে গেলেন, গিয়ে ওই যুবককে বললেন, অগো রুটি বিক্রেতা যুবক, তোমার দোকানে আজকের রাতটা আমি কাটাতে চাই, চুলার পাশে একটু অবস্থান নিতে চাই, সেই সুযোগ দিবা নাকি? যুবক তখন বলল, কেন নয়, অবশ্যই আপনি বসতে পারেন, আশ্রয় নিতে পারেন, আমার কোনো অসুবিধা নাই। ইমাম আহমদ বিন হাম্বাল রাহিমাহুল্লাহ ওই যুবকের দোকানের চুলার পাশে অবস্থান নিলেন। কিছুক্ষণ পর তিনি আজীব এক কারবার লক্ষ্য করলেন, তিনি দেখলেন ওই রুটি বিক্রেতা যুবক রুটির খামির বানায় পরে আস্তাগফিরুল্লাহ, রুটির খামির বানিয়ে যখন রুটিকে চুলায় দেয় তখন পরে আস্তাগফিরুল্লাহ, চুলা থেকে যখন রুটি নামায় তখন পরে আস্তাগফিরুল্লাহ, রুটি বিক্রি করে যখন টাকা হাতে নিয়ে কেশে রাখে তখন পরে আস্তাগফিরুল্লাহ, এমন অবস্থা পর্যবেক্ষণ করে ইমাম আহমদ বিন হাম্বাল রাহিমাহুল্লাহ ওই রুটি বিক্রেতা যুবককে প্রশ্ন করলেন, অগো যুবক, বুঝলাম না ব্যাপারটা, তোমার এই দোকানে আসার পর থেকে আমি লক্ষ্য করে দেখছি কিছুক্ষণ পর পরে তুমি আস্তাগফিরুল্লাহর জিকির করো, এই আস্তাগফিরুল্লাহর জিকির তুমি কেন করো? রুটি বিক্রেতা যুবক তখন বলল, আমি যেহেতু ব্যবসায়ী মানুষ এই জন্য ইবাদতে বেশি সময় দিতে পারি না, এই জন্য আমি আমার সময়গুলোকে অযথা নষ্ট করি না, যতক্ষণ দোকানে থাকি আস্তাগফিরুল্লাহর জিকির করে করে আমি আমার সময়টাকে কাটাই। ইমাম আহমদ বিন হাম্বাল রাহিমাহুল্লাহ তিনি এবার জানতে চাইলেন, এই আস্তাগফিরুল্লাহ জিকিরের কারণে তুমি কি এমন হয়েছ? রুটি বিক্রেতা যুবক তখন বলল, এই আস্তাগফিরুল্লাহ জিকিরের কারণে আল্লাহ আমাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়েছেন। প্রিয় ভাইরা, মুস্তাজাবুদ দাওয়া মানে হলো ওই লোক যেই লোকটা কখনো আল্লাহর কাছে হাত তুললে আল্লাহ যার হাতকে কখনো খালি হাতে ফিরিয়ে দেন না। ইমাম আহমদ বিন হাম্বাল রাহিমাহুল্লাহ অবাক হয়ে গেলেন, আমি এত বড় মুজতাহিদ, এত বড় হাদিস বিশারদ, এত বড় আলেম, আমি নিজেও কোনো মুস্তাজাবুদ দাওয়া হতে পারলাম না, এই সামান্য রুটির দোকানদার কি কয়? সে নাকি মুস্তাজাবুদ দাওয়া হয়ে গিয়েছে। তিনি আবার প্রশ্ন করলেন, অগো রুটি বিক্রেতা যুবক, একটু ভালো করে বলো, সত্যি করে বলো, আজ পর্যন্ত তুমি যতগুলো ফরিয়া আল্লাহর কাছে করেছ তোমার সবগুলো দোয়া আল্লাহ কবুল করেছেন কিনা? রুটি বিক্রেতা যুবক তখন বলল, আল্লাহর কসম করে বলছি, আজ পর্যন্ত যতগুলো দোয়া আমি আল্লাহর কাছে করেছি সবগুলো দোয়া আল্লাহ আমার কবুল করেছেন, কিন্তু আমার মনে বড় আফসোস, একটা দোয়া এখনো আল্লাহ কবুল করেন নাই। ইমাম আহমদ বিন হাম্বাল রাহিমাহুল্লাহ কিউরিসিটি নিয়ে এবার জানতে চাইলেন, কোন সেই দোয়া যা এখনো আল্লাহ কবুল করেন নাই? রুটি বিক্রেতা যুবক তখন বলল, আমি শুনেছি এই জামানার সবচাইতে বড় মুজতাহিদ, সবচাইতে বড় আলেমের নাম হলো ইমাম আহমদ বিন হাম্বাল, লোকটার নাম আমি বহুবার শুনেছি,
মনে বড় সাত ছিল লোকটাকে যেন একবার দেখতে পাই, তার সাথে সাক্ষাতের সুযোগ পাই, কিন্তু সেই সুযোগ আমার এখন হয় নাই। আল্লাহর কাছে বহুবার চেয়েছি, ওই দোয়াটা এখনো কবুল হয় নাই। এই দোয়াটাই শুধু বাকি আছে। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ যুবকের মুখ থেকে এই কথা শোনার পর তিনি তখন বললেন, অগরুটি বিক্রেতা যুবক ভালো করে শুনে রেখো, তোমার এই দোয়া আল্লাহ কবুল করেছেন। আহমদ বিন হাম্বলকে দেখার জন্য আহমদ বিন হাম্বলের বাড়ি পর্যন্ত তোমাকে পৌঁছাতে হয় নাই, বরং আহমদ বিন হাম্বলকে আল্লাহ সিস্টেম করে টেকনিক করে তোমার সামনে আজ পাঠিয়ে দিয়েছে। আস্তাগফিরুল্লাহ, বাক্যটা ছোট হতে পারে কিন্তু পাওয়ার কম না বেশি? বেশি। সময় পেয়েছেন আস্তাগফিরুল্লাহর জিকির করে। আস্তাগফিরুল্লাহর জিকির আর কি করবে, আমাদের দেশে এখন কত তালের জিকির যে বেরোইছে। জিকির হচ্ছে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এখন এগুলো বাদ দিয়ে জিকির বের হয়েছে আল্লাহর নামের জিকির, বাদ বাবার নামের জিকির আছে না? তার বাবার নামের জিকির, হ্যাঁ, সালি বাবা, খাজা বাবা, ডাইল চাল বাবা, পদনা বাবা, টাকি বাবা, ল্যাংটা বাবা, এমন বাবা ল্যাংটা থাকে, চিন্তা করছেন? সারাক্ষণ ল্যাংটা। বললাম ল্যাংটা কেন তোমাদের পীর হয়? ভেতরে কিন্তু মাল আছে, মাল যা আছে সব তো দেখাই দেয়, মাল থাকবে আর কি, ঠিক কিনা? এগুলো শয়তানের খেলা তো ভাই আর মা তো ভাই, ঠিক কিনা? জিকির আপনি আল্লাহর নামে করবেন, আল্লাহর নামে বাদ, আল্লাহর নামের জিকির বাদ দিয়ে এখন তার বাপের নামে জিকির বানাইছে। এই যে ব্রাহ্মণবাড়িয়া এলাকা, কুমিল্লা, ওইসব অঞ্চলে কিন্তু এই ধরনের জিকির আছে, আছে না নাই? এখন তো আবার বসেন বসেন বসে যান, এটাকেও জিকির বানাই ফেলছে, জিকির বানাইছে না? জিকির হচ্ছে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আলাদা, এটাও জিকির নয়, আবার ইল্লাল্লাহ এটা আলাদা জিকির না। এখন তো ইল্লাল্লাহ জিকির হয়ে গেছে, ইল্লাল্লাহ। ওই যে বাপদাদাদের দেখানো তরিকা, এখন হঠাৎ করে যদি নাজায়েজ বলি তাহলে তো ব্যবসা টিকবে না, ব্যবসা টিকবে না। এই জন্য কেউ আবার হুমকি দেয় জিহ্বা কেটে ফেলবো, কেউ আবার হুমকি দেয় 1 কোটি টাকার চ্যালেঞ্জ, 1 কোটি টাকা কিন্তু আবার নিজের না, নিজের না, কার টাকা? এগুলো আপনার বাপের টাকা, টাকাগুলো কার? ইসলাম তো হুমকি ধামকি আর চ্যালেঞ্জ দিয়ে চলে না, দলিল দিয়ে ইসলাম চলে। আপনি দলিল নিয়ে আসেন, এই দেশের মানুষ ইল্লাল্লাহর জিকির শুরু করে দিবে, আর দলিল নিয়ে না আসতে মানে চিটারি বাটপারি বন্ধ করে দিতে হবে। এই চিটারি বাটপারি বন্ধ করে ইল্লাল্লাহ আবার কিসের জিকির? একটা হাদিস থেকে যে বলবে যে বিশ্ব নবী কিংবা তার সাহাবীরা ইল্লাল্লাহ জিকির করেছেন, দেখান পারলে নিয়ে আসেন, যদি দেখাতে না পারেন এই বাটপারি বাংলাদেশে বন্ধ করতে হবে। কিসের জিহ্বা কাটার হুমকি দেন আপনি? কিসের 1 কোটি টাকার চ্যালেঞ্জ দেন? এগুলো আপনার বাপের টাকা নাকি? কোনো চ্যালেঞ্জ লাগবে না, কোনো হুমকি ধাপকি লাগবে না, আপনি দলিল আনেন, এই দেশের মানুষ ইল্লাল্লাহর জিকির এখন থেকেই শুরু করবে। অসুবিধা আছে? আর দলিল না থাকলে চুপ, স্তব, বন্ধ, এই জিকির আর করা যাবে না। জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, মানুষকে ভুল বালার শিখাতে পারবেন না। এই দেশের যুবক আর তরুণরা জেগেছে, ঠিক না বেঠি? যুবকদের গণযুবার সৃষ্টি হয়ে গিয়েছে, যুবকরা এখন ওই তরিকা মরিকার দিকে যায় না, যুবকরা এখন কিস্সা কাহিনীতে নাই, এই কিস্সা কাহিনীর দিন শেষ, ফুরিয়ে গেছে, এখন কোরআন সুন্নার বাংলাদেশ। যুবকরা এখন দলিল চায়, এরা এখন কোরআনের সুরের ঝংকারে বিমোহিত হতে চায়, যুবকরা কোরআন হাদিস শুনতে চায়, ওই কিস্সা কাহিনী উর্দু ফার্সি শুনতে চায়, কথা ঠিক না বেঠি? এখন তো ইংরেজিও বলা যায় না, কোনো বক্তা যদি ইংলিশ বলে হয়তো কোনো বক্তা কোনো মাহফিলে ইংলিশ বলছে, হয়তো ওখানে উচ্চশিক্ষিত যুবকরা আছে তাদেরকে মোটিভেট করার জন্য বলছে, সেখানে বলে ফটার ফটার ইংলিশ করলেই বড় বক্তা হওয়া যায় না। তো তোমরা যে উর্দু আর ফার্সি পড়ো, এগুলো কে বুঝে? এগুলো কে বুঝে? এই দেশের বেশিরভাগ মানুষ ইংরেজি বুঝে, উর্দু ফার্সি কয়জন বুঝে? তো উর্দু ফার্সি বললে যদি সমস্যা না হয় তো ইংরেজি বললে সমস্যা কোথায়? সমস্যা আছে? বরং ইংলিশ এখন যেহেতু ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, আমার দৃষ্টিতে সকল আলেমদের ইংলিশে পারদর্শী হওয়া উচিত, এতে অমুসলিমদেরকেও দাওয়াত দেওয়া সহজ হবে, ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, তাহলে মুমিন জীবনে সফলতা লাভের জন্য
তিন নম্বর কর্মসূচি বললাম, তাওবা ইস্তেগফারের সাথে আটার মতো লেগে থাকতে হবে। বাকিগুলো মনে হয় বিস্তারিত বলতে পারবো না, এই জন্য সংক্ষেপে বলবো, পয়েন্ট গুলো আপনাদেরকে মনে রাখতে হবে। সবগুলো মনে আছে তো? এক নম্বর কি? দুই নম্বর নফল ইবাদত, তিন নম্বর ইস্তেগফারের সাথে আটার মতো লেগে থাকবেন। মুমিন জীবনের সফলতা লাভের জন্য চার নম্বর কর্মসূচি হচ্ছে আল্লাহর কোরআনের সাথে সম্পর্ক বাড়াতে হবে। এখন প্রশ্ন হচ্ছে কোরআনের কারীমের সাথে সম্পর্ক কিভাবে বাড়াবেন? নাম্বার ওয়ান, কিছু প্রসেস, কিছু প্রক্রিয়া, কিছু মেথড, কিছু সিস্টেম আপনাদেরকে বলছি যে কোরআনের সাথে আমরা সম্পর্ক বাড়াবো কেমনে। এক নম্বর হচ্ছে প্রত্যেক দিন কোরআনের কারীমের তেলাওয়াত করতে হবে। প্রত্যেক দিন কোরআনের কারীম তেলাওয়াত করেন তো আপনারা? প্রত্যেক দিন কোরআনের কারীমের তেলাওয়াত দিয়ে আমরা শুরু করব, বিশেষ করে ফজরের পরে কোরআন কারীম তেলাওয়াত করব, কারণ ফজরের তেলাওয়াত অত্যন্ত দামি তেলাওয়াত। আকিমিস সালাতা লিদুলুকিশ-শামসি ইলা গাসাফিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। ফজরের তেলাওয়াত সাক্ষ্য হিসাবে গণ্য হয়ে যাবে, সুবহানাল্লাহ। নাম্বার ওয়ান তেলাওয়াত করবেন, নাম্বার টু তুতা পাখির মতো শুধু কোরআন তেলাওয়াত করে গেলেই চলবে না, কোরআনে কারীমের অর্থ বোঝার জন্য চেষ্টা করতে হবে। নাম্বার থ্রি, তিন নম্বর হচ্ছে কোরআনটা একটু ব্যাখ্যা সহ বুঝে পড়ুন। নাম্বার ফোর, কোরআন যতটুকু সম্ভব মুখস্থ করুন। আমাদের দেশের মানুষগুলোর একটা সমস্যা হচ্ছে, কোরআন মুখস্থ করার দায়িত্ব হাফেজদেরকে দিয়ে আমরা এখন রিটায়ারমেন্টে চলে গেছি যে ভাই তোরাই মুখস্থ কর। কিন্তু আরব দেশগুলিতে সফর করলে আপনারা দেখবেন সকলেই মোটামুটি এক পারার দুই পারার দশটা সুরা, বিশটা সুরা, তিরিশ চল্লিশ পঞ্চাশটা সুরা তারা মুখস্থ করেছে। এই তো গত বছর আমি যখন ওমরায় ছিলাম, একজন ইয়ামেনি ড্রাইভার ছিল গাড়িতে, তো সে খুব সুন্দর করে কোরআন কারীম তেলাওয়াত করছে। আমি বললাম, হাল আনতা হাফিজুল কোরআন, তুমি কি হাফেজ নাকি? সে বলল, লা আমি হাফেজ না। আমি বললাম, তুমি যদি হাফেজ না হও তাহলে বিশ পারা থেকে তেলাওয়াত কেমনে করছো? তো সে বলল, হুজুর আমি আসলে মোটামুটি দশ পারা এখনো পর্যন্ত মুখস্থ করে ফেলেছি। আর আমাদের দেশের অবস্থা কি, আমরা দশটা সুরা মুখস্থ করেছি ওই নামাজের জন্য। যখনই সময় পাবেন তোরা একটু মুখস্থ করার চেষ্টা করো। বিশ্ব নবী বলেছেন কিয়ামতের দিন আল্লাহ পাক বান্দাদেরকে ডেকে বলবেন, ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিল ফিদ দুনিয়া। কিয়ামতের দিন আল্লাহ পাক জান্নাতীদেরকে ডেকে বলবেন, জান্নাতি বান্দাদেরকে ডেকে বলবেন, আল্লাহর বান্দা কোরআনে কারীম তেলাওয়াত কর, দুনিয়ায় যেভাবে ধীরস্থির ভাবে সুন্দর করে কোরআন তেলাওয়াত করতি ঠিক সেই রকম করে কোরআনে কারীম তেলাওয়াত কর। ফা ইন্না মানসিরাতাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা, যেই জায়গায় গিয়ে তোর কোরআন পড়া থামবে ওই জায়গা জান্নাতে তোর ঠিকানা হয়ে যাবে। তাহলে যত বেশি কোরআন মুখস্থ করবেন তত বেশি মর্যাদা বাড়াবেন কি? এরপর নাম্বার ফাইভ, আমল করবেন, কোরআনের দাওয়াত দিবেন, কোরআনকে মেনে চলবেন। সময় তো নেই, এই জন্য সংক্ষেপে বলছি। নাম্বার ফাইভ, পাঁচ নাম্বার হচ্ছে কোরআন অধ্যয়নের পাশাপাশি হাদিস অধ্যয়নেরও চেষ্টা করবেন। নাম্বার সিক্স, ছয় নাম্বার হচ্ছে ইসলামী বই, ইসলামী সাহিত্য বেশি বেশি অধ্যয়ন করবেন। প্রত্যেকের বাসায় ড্রয়িং রুম আছে না? ড্রয়িং রুমকে একটা ছোটখাটো লাইব্রেরি বানাবেন। ড্রয়িং রুমে তো সোফা আছে, এর পাশে বুকশেলফ কিনেন, বুকশেলফ কিনে কিছু কোরআন হাদিস, কোরআনের কিছু তাফসীর। আপনি বলবেন, হুজুর এগুলো পড়বো কেমনে? শুনেন ভাই, আপনি যদি ইংরেজি শিক্ষায় শিক্ষিত হন, এখন ইংলিশ ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট করা কোরআনের তাফসীর আছে। আপনি যদি আরবি না বুঝেন, মাতৃভাষা আমাদের বাংলা, বাংলায় অনুবাদ করা তাফসীর আছে না? নাই। তাফসীর ইবনে কাসির, জিলালুল কোরআন, মারিফুল কোরআন, তাফসীরে জালালাইন, তাফহিমুল কোরআন, এভাবে বাংলায় অনুবাদ করা অনেক তাফসীর আছে না? নাই। এগুলো কিনেন, তারপরে হাদিফের কিছু বই কিনেন, কিছু ইসলামী বই কিনেন, কিনে আপনার বাসায় ড্রয়িং রুমে আপনি সুন্দর করে লাইব্রেরি বানান। কত বড় কপাল পুরা বাসার মধ্যে পাঁচ ছয় লক্ষ টাকার ফার্নিচার ঢুকিয়েছে কিন্তু পাঁচ সাত হাজার টাকার বই ঢুকাতে পারে নাই। কপাল পুরা, আমি এদেরকে কপাল পুরা। আন্দর কিল্লায় যাবেন, তাফসীর কিনবেন, হাদিস কিনবেন, ইসলামী বই কিনবেন। আপনারা আপনাদের বাসায় লাইব্রেরি বানান না বলে আজকেই বাসায় গিয়ে একটু চেক করবেন, সার্চ করে দেখবেন আপনাদের কলেজে বিশ্ববিদ্যালয়ে পড়া ছেলেমেয়েরা তাদের একাডেমিক বইয়ের চিপায় চাপায় কিন্তু নোবেল নাটক উপন্যাসের বই রেখে দিয়েছে।
কোরআন যেহেতু পাচ্ছে না, হাদিস পাচ্ছে না, ইসলামী বই পাচ্ছে না, ওগুলো পড়ছে, ওগুলো পড়ে পড়ে তারা চরিত্রহীনতার মহা প্লাবনে নিমজ্জিত হয়ে যাচ্ছে। প্রত্যেকের ঘরকে একটা লাইব্রেরি বানান, বানাবেন তো ইনশাআল্লাহ। ফজরের পরে আপনি আপনার ওয়াইফ, আপনার স্ত্রী, আপনার বাচ্চা, নাতি নাতনি সবাইকে নিয়ে বসেন, একজনের হাতে কোরআন দেন, দেখি তুমি একটু দুই আয়াত পড়ো, তুমি দুই আয়াত পড়ো, তুমি দুই আয়াত পড়ো, তুমি দুই আয়াত পড়ো। পাঁচ জনে দুই আয়াত করে তেলাওয়াত করলে কত হয়? দশ। আরেকজনকে বলেন এই তুমি একটু দশ আয়াতের বাংলা অনুবাদ করো, একজন পড়লো, বাকিরা শুনলো। এরপরে আপনি আপনার হাতে নিয়ে আবার নিচে যে ব্যাখ্যা লেখা আছে সেইটা পড়ে শোনান। এর চাইতে জান্নাতি পরিবেশে পড়াশোনার কোনো পরিবেশ আছে? এগুলো আমরা করি না, আমরা আমাদের পরিবারে বৈঠক করি না, শুধু বিয়ে শাদী লাগলে কিংবা ওই যে ফাতেহা টাতেহা দিলে পরিবারের সবাই মিলে ঘরোয়া মিটিং করে, কিন্তু এইরকম জান্নাতে মিটিং করতে আমরা সময় পাই না। আছে না? নাই? এরকম করবেন তো, আল্লাহ তৌফিক দিন, বলেন আমিন। নাম্বার 7, 7 নাম্বার হচ্ছে সময় পেলে জিকির, আজকার, তাসবিহ, তাহলিল করবেন, কা? নাম্বার 8, 8 নাম্বার হচ্ছে অন্যায় এবং অপরাধমূলক কর্মকাণ্ড থেকে নিজেকে সব সময় হেফাজতে রাখবেন। সুদের সাথে সম্পর্ক রাখা যাবে না, সুদ খায়, এরকম সুদখুর নামাজি আছে না? নাই? সুদখুর নামাজি আগের কাতারে বসে, সুদখুর, সুদ খায় কিন্তু নামাজে আসে, এর নাম দিয়েছি আমি সুদখুর নামাজি। ঘুষ খায় কিন্তু নামাজে আসে, এ ধরনের নামাজি আছে না? নাই? এর নাম হচ্ছে ঘুষখুর নামাজি। কি নামাজি? সুদখুর নামাজি আছে না, ঘুষখুর নামাজি আছে না? আছে। আবার টেন্ডার বাজ নামাজি আছে না? নাই? নামাজি কিন্তু আসে কিন্তু টেন্ডার বাজি করে। চাঁদাবাজ নামাজি আছে না? নাই? নামাজ আদায় করবেন, আবার ওগুলোর সাথে সম্পর্ক রাখবেন। বিশ্বনবী বলেছেন যার নামাজ থাকে খারাপ কাজ থেকে ফেরায় না, ওই ব্যক্তির নামাজ নামাজি না, তার নামাজ নামাজি না, সে নামাজের কিছুই এখনো বুঝে নাই। প্রিয় ভাইয়েরা, এই জন্য অন্যায় অপরাধমূলক কর্মকাণ্ড থেকে নিজেকে সবসময় হেফাজতে রাখতে হবে। সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, ট্যান্ডারবাজি চাঁদাবাজি করা যাবে না, মিথ্যা বলা যাবে না, ওজনে কম দেওয়া যাবে না, খাদ্যে ভেজাল দেওয়া যাবে না, সকল অন্যায় এবং হারাম কাজ থেকে নিজেকে সবসময় বাঁচিয়ে রাখতে হবে। এটি হচ্ছে মুমিন জীবনে সফলতা লাভের 8 নাম্বার কর্মসূচি। কয় নাম্বার? সময় নাই তো এই জন্য সংক্ষেপে বলছে। 9 নাম্বার হচ্ছে একটি জান্নাত উপযোগী জীবন গঠনের জন্য প্রত্যেকের জীবনে একটা পরিবার, প্রত্যেকের ব্যক্তি জীবনে যেমন পরিকল্পনা থাকবে তেমনি পরিবারও একটি পরিবার পরিকল্পনা থাকতে হবে, পরিবার পরিকল্পনা গ্রহণ করবেন। এখন আমাদের দেশে তো আবার পরিবার পরিকল্পনা মানে বুঝে যে দুটি সন্তানের বেশি নয়, একটি হলে ভালো হয়, না হলে আরো ভালো হয়। আমি কিন্তু ওই পরিবার পরিকল্পনার কথা বলছি না, আমি বলছি আপনার পরিবারকে জান্নাতি একটি পরিবার হিসেবে আপনার পরিবারকে গঠনের জন্য আপনার মধ্যে একটি পরিবার পরিকল্পনা থাকতে হবে। যেমন আপনার ছেলে আপনার মেয়েকে কোন প্রতিষ্ঠানে আপনি ভর্তি করাবেন, যেই প্রতিষ্ঠানে সাধারণ শিক্ষা, বিজ্ঞানের শিক্ষার সাথে ইসলামী শিক্ষার সমন্বয় রয়েছে সেখানেই আপনি তাকে স্টাডি করাবেন, আপনার ভেতরে প্ল্যান থাকবে। এরপরে আপনি তার ওয়াইফকে পর্দায় রাখবেন। অনেক ভাইরা তো এরকম আছে, নিজেরা নামাজে আসে কিন্তু বউ নিয়ে বাসা থেকে বের হইলে বেপর্দা বের হয়। আছে না? নাই? একবার বললো একজন ভাই, আপনি তো নামাজে আসলেন, দেখলাম জুমার নামাজই তো আসলেন, তো নামাজ পরে ভাবিকে নিয়ে কই যান, ভাবির এই অবস্থা কেন? কয় ভাই দেখো তোমার ভাবি তো খুব সুন্দরী, খুব রূপসী, তাকে আমি সবসময় দেখি, তার হক আমি যথাযথ আদায় করি, 100% আদায় করি। এখন আমার হক তো আমি যথাযথ আদায় করি, কিন্তু পাড়ার মানুষের, এলাকার মানুষের একটা হক আছে না? এলাকার মানুষের হক আদায় করে, এরকম আছে না? নাই? কেউ কেউ তো আবার তার নিজের বউকে পাবলিকের সম্পত্তি বানিয়েছে। আপনি বলবেন হুজুর কেমনে? নিজের বউয়ের ফটো ফেসবুকে আপলোড দেয়, আছে না? নাই? তো ফেসবুক কি পার্সোনাল জায়গা নাকি পাবলিক প্লেস? তো পাবলিক। আপনি আপনার বউয়ের ফটো ফেসবুকে আপলোড দিয়ে প্রমাণ করেছেন আপনার বউ শুধু আপনার সম্পদ না, আপনার সম্পত্তি না, জনগণের, পাবলিকের সম্পত্তি, যেন পাবলিককে দেখার সুযোগ দিচ্ছেন। ফেসবুকে নিজের বউয়ের ছবি আপলোড দেন, আল্লাহর ওলি কে কে হাত তুলেন তো একটু দেখি আপনাদের হাত গুলা, এখন থাকলেও কিন্তু তুলবে না, ক্যামেরা আছে তো তুলবে না। নিজের ওয়াইফের ফটো আপলোড আপলোড দিবেন? আপনার বউ যেরকম ইচ্ছা বাসায় সেরকম দেখেন, অসুবিধা আছে? ঝামেলা আছে? কোনো অসুবিধা নাই। কিংবা শুধু ফেসবুকে আপলোড না, স্টোরিতেও দিবেন না, মাইডে আছে না এখানেও দিবেন না, দিবেন নিজের বোনের ফটো দিবেন না, মায়ের ফটো দিবেন না।
প্রিয় ভাইয়েরা, এভাবে নিজের পরিবারকে জান্নাত উপযোগী পরিবার বানাতে হবে। এই সেলফি রোগ এবং এই ফটো আপলোডের রোগ কিন্তু এখন বেড়েছে, তাই না? অনেকে অনেকের ফ্যামিলি পিক পর্যন্ত ফেসবুকে আপলোড দেয় না, এরকম দেয়া যাবে না। গুনাহ হচ্ছে, গুনাহ হচ্ছে না? আপনার ওয়াইফকে কত মানুষ দেখছে, কুদৃষ্টি দিয়ে তাকাচ্ছে, অদরে পাপ হচ্ছে আপনার ওয়াইফেরও হচ্ছে আপনারও। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আমিন। নাম্বার 10, সর্বশেষ মুমিন জীবনে সফলতা লাভের জন্য 10 নাম্বার যে কর্মসূচি থাকবে সেটি হচ্ছে আমাদের পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন যারা আছেন তাদের খোঁজখবর নিতে হবে, আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখতে হবে। কারণ বিশ্বনবী বলেছেন, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী লোক কখনো আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না। আপনি 3 বেলার জায়গায় 5 বেলা পেট ভরে খান, কিন্তু আপনার প্রতিবেশী 1 বেলাও খেতে পারে না, এরকম অভাবী মানুষ আছে না? এই জন্য এদের একটু খোঁজখবর নিতে হবে। তাদের বাজার সাজার না থাকলে, আপনার সামর্থ্য থাকলে একটু বাজার করে দেন, এতিমদের মাথায় একটু হাত বুলাই দেন, সামর্থ্য থাকলে তাদেরকে একটু সহযোগিতা করেন, অসুস্থ মানুষ পারলে একটু চিকিৎসার কাজে সহযোগিতা করেন। এই কাজগুলো যদি আমরা করতাম আমাদের সমাজটা সুন্দর হইত না? আরে, যাদেরকে সহযোগিতা এখন করা দরকার আমরা তাদেরকে সহযোগিতা করি না, যার টাকা লাগবে তাদেরকে আমরা টাকা দেই না, আর যেখানে টাকার দরকার নাই সেখানে আমরা টাকা দিই। বাসা থেকে বের হয়েছেন বড় সাহেব, বাসা থেকে বের হওয়ার পর যে জিসি মোড়ে গেলেন, যাওয়ার পরে খুব জ্যাম লাগলো, জ্যাম লাগে না ওখানে? লাগে। জ্যাম লাগার পর কিছু ফকির মিসকিন অসহায় কিছু মানুষ এসে গাড়ির গ্লাসের দিকে ডাকতেছে যে 5-10টা টাকা দাও, দিল না। কিছুক্ষণ পরে যখন একটু পরেই মাজারের পাশ দিয়ে যাচ্ছে একটু নেমেই, কিছু মানুষ তো দেখছি আবার মাজার দেখলে পকেট থেকে 1000 টাকার নোট বের করে চুমু দিয়ে তারপরে ফেলে, আছে না নাই? এবার বের হয়ে আসলেন সাহেব, আসার পর ওই জিসি মুড়ে এসে দেখতে পেলেন ঘন্টা খানেক আগে যে তার কাছে টাকা চেয়েছিল লোকটা কয়েকদিনের না খাওয়া মারা গিয়েছে, এখন তার দাফন কাফন তো হওয়া দরকার, এই জন্য সবাই 5-10 টাকা করে ছিটাই দিচ্ছে। তিনি ভাবলেন, আরে লোকটা তো মারা গিয়েছে, দাফন কাফনের টাকা নেই, যা আমিও কিছু দেই, 50 টাকা দিলেন। বলেন, যেই লোকটা কবরে শুয়ে আছে তার টাকার দরকার ছিল? কথা কন না কেন, টাকার দরকার ছিল? মাজারের টাকা দেওয়া যদি জায়েজ হতো তাহলে বিশ্বের মুসলমানরা টাকা পয়সা না, বুকটা ছিঁড়ে কলিজাটা খুলে বিশ্বনবীর রওজায় নিয়ে আসবো। কিসের টাকা পয়সা দেন আপনি? আমার বাড়ি তো সিলেটে, সিলেটে শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার আছে না, তার কবর আছে। আল্লাহর ওলি কত বড় মাপের ওলি! আল্লাহর ওলিদেরকে কিন্তু আমরা ঘৃণা করি না, আল্লাহর ওলিদেরকে আমরা আমাদের কলিজা দিয়ে মহব্বত করি। আল্লাহর ওলিরা আমাদের দুশ্মন নয়, তারা আমাদের বন্ধু, কারণ তাদের কারণেই এই বাংলাদেশে আমরা ইসলাম পেয়েছি। কিন্তু তাদের মাজারগুলোকে এখন শিরক আর বেদাতের কেন্দ্র বানানো যাবে না। সিলেটে গেলে দেখবেন আপনারা, আমি তো সিলেটের সন্তান, ছোটবেলা থেকেই দেখেছি। আহারে, দেশকি বুঝেন তো আপনারা, পাতিল বলেন না, যাই হোক দেশকি হোক আর পাতিল হোক, আমাদের সিলেটে বলে ড্যাগ ড্যাগ, কি বলে ওই দেশকি গুলো, মানুষ টাকা দিতে দিতে, আপনারা যারা গিয়েছেন তারা দেখেছেন, টাকা গুলো দিয়ে ফিল আপ হয়ে যায়। আপনারা বলেন এই যে লক্ষ লক্ষ, কিসের লক্ষ লক্ষ, কোটি কোটি টাকা, এগুলো মনে হয় রাতের বেলা শাহজালাল রহমতুল্লাহ আলাইহি কবর থেকে হাত তুলে বলেন দাও আজকের দিনের সবগুলো, দাও সবগুলো নিয়ে যায়, এরকম টাকাগুলো রাতের বেলা যায় কোথায় যায়? এগুলো সিন্ডিকেট করে করে তোমরা বাটপারি করে করে মাজারের ব্যবসা খুলে খাচ্ছ। এই বাটপারি বন্ধ করো, মাজারে গিয়েছেন অসুবিধা নাই, কবরের পাশ দিয়ে যাচ্ছেন আল্লাহর ওলি জিয়ারত করে যান, অসুবিধা আছে? কোনো অসুবিধা আছে? ভাইরা আমার, যাকে টাকা দেওয়া দরকার তাকে টাকা দিচ্ছি না, যাকে টাকা দেওয়া দরকার টাকা দিচ্ছি না, মানুষগুলো না খেয়ে মরে যাচ্ছে, এদেরকে সহযোগিতা করেন, আল্লাহ খুশি হয়ে যাবেন, আল্লাহর আরশ আপনার প্রতি খুশি হবে, ঠিক কি না? আমরা যদি আমাদের অভাবী মানুষগুলোকে দেখতাম আমাদের সমাজে ফকির মিসকিন থাকতো না। একজন ফকিরকে যাদের সামর্থ্য আছে
যাদের সামর্থ্য আছে একজন ফকিরকে 100 টাকা না দিয়ে তাকে ডেকে আনেন, এনে তাকে ছোটখাটো একটা ব্যবসায় অথবা 5-10 হাজার টাকা দিয়ে একটা ছোটখাটো ব্যবসায় লাগাই দেন, সে কিন্তু আর ফকির থাকবে না, ফকির থাকবে, ফকির থাকবে না, সে নিজেই তার আর্থিক অবস্থার উন্নতি ঘটিয়ে আরো অনেক ফকিরের অবস্থা ভালো করে দিতে পারে। এই 10টি কর্মসূচি, এবার আপনাদের কাছে আমি প্রশ্ন ছাড়লাম, বলেন এই 10টি কর্মসূচি যদি আমি আপনি আমরা প্রত্যেকেই আমাদের জীবনে গ্রহণ করি, আমাদের ব্যক্তি জীবন সফল এবং সার্থক হবে কিনা, পরিবার সুন্দর হবে কিনা, সমাজ সুন্দর হবে কিনা, তো সামারি জানি, 1 নম্বর কি বলেছিলাম, মাশাআল্লাহ মনে আছে আপনাদের, 2 নম্বর নফল ইবাদত, 3 নম্বর তাওবা ইস্তিগফারের সাথে আটার মতো লাগতে হবে, 4 নম্বর কোরআনের সাথে সম্পর্ক বাড়াতে হবে, 5 নম্বর হাদিস অধ্যয়ন করতে হবে, 6 নম্বর ইসলামী বই পড়তে হবে, 7 নম্বর সব সময় জিকির আজকার তাসবিহ তাহলিল করবেন কার, 8 নম্বর নিজেকে অন্যায় এবং অপরাধমূলক কাজ থেকে বাঁচিয়ে রাখবেন, নয় নম্বর হচ্ছে পরিবার পরিকল্পনা গ্রহণ করবেন, কোন পরিকল্পনা বুঝছেন তো আপনারা, নম্বর 10, 10 নম্বর ফাইনাল আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী আশেপাশের যারা আছে তাদের খোঁজ খবর রাখতে হবে। আল্লাহ তাআলা আমাকে সহ আমাদের সকলকে, আমাদের প্রত্যেককে, আমাদের প্রত্যেকের জীবনে সফলতা লাভের জন্য এই 10টি কর্মসূচি গ্রহণ করার তৌফিক দাও, আমিন।